আসসালামু আলাইকুম, ভিসা ইনফরমেশন ডটকমের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও প্রাণ ঢালা অভিনন্দন। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আজ কথা বলবো সার্বিয়াতে কাজের ধরন এবং স্যালারি সংক্রান্ত বিষয় নিয়ে। তবে আলোচনা শুরুতে সকলের প্রতি আমার আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিওটা খুব সহজে পেতে পারেন। এছাড়া কারো যদি কোনো মন্তব্য থাকে সেটা কমেন্টস বক্সে লিখে দেবেন, আমি আপনাদেরকে যথাযথ জেনুইন একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। বাংলাদেশ থেকে যারা আসলে নন শেনজিন কান্ট্রি সার্বিয়াতে যেতে চান তাদের জন্য এই ভিডিওটা খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও, দয়া করে ভিডিওটা টেনে দেখবেন না। সার্বিয়ার ভৌগোলিক অবস্থানটা হচ্ছে সার্বিয়ার এক পাশে আপনার হাঙ্গেরি, আর এক পাশে হচ্ছে আপনার রোমানিয়া, আর এক পাশে হচ্ছে আপনার কসোভো, আর এক পাশে হচ্ছে আপনার বুলগেরিয়া। ঠিক আসলে এর মাঝামাঝি অবস্থানটা হচ্ছে আপনার সার্বিয়া। সার্বিয়া ইউরোপের একটি দেশ, মোটামুটি উন্নত একটা ভালো একটা দেশ। সার্বিয়াতে আপনার যদি যান সেক্ষেত্রে আপনার ওখানে কী কী ধরনের আপনার কাজ পেতে পারেন সেই সংক্রান্ত বিষয়ে আপনাদের সাথে একটু শেয়ার করি। সেটা তো হচ্ছে সার্বিয়াতে এখন বর্তমান সময়টাতে আপনি যে কাজটা আপনি পাবেন সেই কাজটা হচ্ছে আপনার হোটেল রেস্টুরেন্ট জাতীয় কাজ, যেটাকে আমরা হাউস কিপিং বলে থাকি। এ হচ্ছে আপনার প্রথম। দ্বিতীয় যে কাজটা আপনি পেতে পারেন সেটা হচ্ছে যে আপনার বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ, ওয়েল্ডিং, তারপরে আপনার যে কার্পেন্টার, স্টিল ফিক্সচার, এই জাতীয় কাজ ওখানে কিছু পাবেন। এর পাশাপাশি আপনি পাবেন হচ্ছে আপনার ফুড প্যাকেজিং, অর্থাৎ আপনার প্যাকেজিং কোম্পানিগুলো আছে, ফ্যাক্টরি, সেখানে আপনি মোটামুটি কিছু কাজ পাবেন। তো আসলে যাই হোক বন্ধুরা, এই দুই থেকে তিন ধরনের কাজ আছে। পাশাপাশি আরেকটা কাজ আছে, সেখানে আপনার বিভিন্ন কোম্পানিতে আপনার ক্লিনিয়ারের কিছু লোক নেওয়া হবে বা নেওয়া হচ্ছে, অলরেডি ওখানে অনেকে কাজও করতেছে, এই ধরনের কিছু আপনার কাজ আছে। তো যাই হোক, প্রথমে আমি চলে আসি আপনার হচ্ছে হাউসকিপিং, যেটা হাউসকিপিংয়ের যে স্যালারিটা, হাউসকিপিংয়ের স্যালারিটা আপনি ন্যূনতম আপনার 600 ইউরো আপনার স্যালারি হবে, অর্থাৎ আপনার 600 ইউরো হলে বাংলাদেশের টাকার প্রায় 65,000 টাকার মতো আপনি পেয়ে যাবেন। পাশাপাশি হচ্ছে আপনারা ইউরোপের কাজ সংক্রান্ত বিষয়ে তো আমি আসলে অনেকগুলো ভিডিও করছি, আর পাশাপাশি আপনারা কিন্তু জানেন ওখানকার ডিউটিগুলো হচ্ছে আপনার বেসিক ডিউটি হচ্ছে আপনার 8 ঘন্টা, এরপরে যদি আপনি কোনো ডিউটি করেন সেক্ষেত্রে আপনি সেটা আপনাকে ওভারটাইম হিসাবে ধরা হবে। এটা হচ্ছে আপনার হাউসকিপিংয়ের স্যালারি। তারপর বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ যদি আপনি করেন সেক্ষেত্রে আপনার বেসিক স্যালারিটা হতে পারে আপনার 500 থেকে 550 ইউরো পর্যন্ত, এটার সাথে উইথ হচ্ছে আপনার ওভারটাইম। এই এক্ষেত্রেও আপনার বেসিক ডিউটিটা হচ্ছে আপনার এভরিডে 8 ঘন্টা, সপ্তাহে কোনো কোম্পানি সপ্তাহে 5 দিন ডিউটি করাবে, আবার কোনো কোম্পানি আছে সপ্তাহে 6 দিনও ডিউটি করাতে পারে, এরকম হয়ে থাকে সাধারণতভাবে। আর আরেকটা কথা একটু বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে আপনার অ্যাকোমোডেশন, অর্থাৎ থাকার জায়গাটা কোম্পানি আপনাকে ফ্রি দিবে, দেন হচ্ছে আপনার খানাটা আপনার খেতে হবে। তো যাই হোক, আপনার তৃতীয় যে অপশনটা আছে সেটা হচ্ছে আপনার ফুড প্যাকেজিং। হ্যাঁ, ফুড প্যাকেজিং কোম্পানিতে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে বর্তমানে 680 ইউরো পর্যন্ত সর্বোচ্চ স্যালারি দিয়ে থাকে উইদাউট আপনার কী বলা হয় ওভারটাইম। তো যাই হোক, 680 ইউরো দিলে মোটামুটি প্রায় 70-72 হাজার টাকার মতো হয়ে যাবে, সেক্ষেত্রে আপনি থাকা খাওয়ার পরে মোটামুটি 50,000 টাকার মতো আপনি সেভ করতে পারবেন নিজে খাওয়া খরচ বাদে আর কি। তারপরে হচ্ছে আপনার ক্লিনিয়ার, ক্লিনিয়ার কোম্পানিতে যদি আপনি জব করেন ক্লিনিয়ারের স্যালারিটা একটু কম, সেক্ষেত্রে আপনার 450 থেকে আপনার 500 ইউরো পর্যন্ত আপনার স্যালারি হবে। তো যাই হোক বন্ধুরা, এই যে আপনার যে কাজগুলো আছে, চারটা কাজ যদি আপনারা যে কোনো একটা কাজ বেছে নেন, সেক্ষেত্রে আমি মনে করি যে আপনার সার্বিয়াতে এখন বর্তমানে ভিসাটা হচ্ছে খুবই ভালো, অর্থাৎ 40 থেকে 50 দিনের ভিতরে আপনি সার্বিয়াতে যেতে পারবেন। সব মেবি 1.5 মাসের ভিতরে আপনার ফ্লাইট করে দেওয়া বর্তমানে অনেক ট্রাভেলসের পক্ষে বিষয়টা সহজ হয়ে দাঁড়াইছে। পাশাপাশি আপনার ওখানে যে স্যালারি বা ওখানে যেতে যে অল্প টাকা লাগে সার্বিক সব কিছু মিলিয়ে দিলে আপনার যেতে পারেন, কারণ এখন ক্রোয়েশিয়া একটু লং প্রসেস, অলরেডি রোমানিয়াটা অনেকটা বন্ধের পথে। তো সার্বিক সব কিছু মিলিয়ে দিলে অনেকের পছন্দের জায়গা, যদি ওখান থেকে আপনি ভবিষ্যতে হাঙ্গারিতে ঢুকতে পারেন সেক্ষেত্রে আপনার শেনজিনের একটা এরিয়াতে ঢুকে গেলেন। তো যাই হোক বন্ধুরা, আজ এই পর্যন্ত, অন্য কোনো দিন অন্য কোনো দেশের ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলবো। এই পর্যন্ত ভালো থাকুন, আসসালামু আলাইকুম।